তো প্রথমে আমাদের যখন সুতো কেটে যায়, সবাই বলে যে সুতো কাটার কারণ এই ওই সেই, বিভিন্ন ভিডিওতে দেখেছি, আমিও দেখেছি, তোমরাও দেখেছো, হয়তো রিসার্চ করে দেখেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ বলেনি যে কোন সুতোটা কেটে যাচ্ছে। সুতো কাটার তো দুটোই কারণ থাকতে পারে, দুটোই ব্যাপার। যেমন হচ্ছে প্রথমেরটা হচ্ছে যে আমাদের যেটা বলছি যে উপরের দিক থেকে একটা সুতো যাচ্ছে এবং নিচের থেকে একটা সুতো মেশিনের উপরে উঠছে, তবেই তো সেলাইটা হচ্ছে। তো প্রথমে বলি আমাদের সুতো কাটা দু ধরনের হয়ে থাকে, প্রথমে হচ্ছে উপরের সুতো এবং নিচের সুতো। তো তোমাকে লক্ষ্য করে দেখে নিতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি কোন সুতোটা কাটছে, ঠিক আছে? তো এখন আমি ধরছি যে সুতো ছিঁড়ে যাওয়ার দুটো কারণ বা দুটো সমস্যা হয় সুতোর ব্যাপারে, এক হচ্ছে নিচের সুতো আর দুই হচ্ছে উপরের সুতো। তাহলে উপরের সুতোটা যখন ছিঁড়তে থাকে বারবার, তো কিসের কারণে হতে পারে সেটা একটু বলে দিচ্ছি। উপরের সুতোটা যখন ছিঁড়ে যায়, তখন মনে করবে যে এইটা আগে ফার্স্ট লক্ষ্য করে দিতে হবে যে এটা চাবিটা আমাদের ঠিকঠাক আছে কি না, ঠিক আছে? এখানে যদি খুব একটা জোরে টাইট হয়ে যায়, তখন কিন্তু উপরের সুতো এমনিতেই অটোমেটিক কেটে যাবে। তো এটা আমাকে লক্ষ্য করে দেখে নিতে হবে যে এটা আমাদের ঠিকভাবে আছে কি না বা বেশি টাইট হয়ে গেছে কি না, ঠিক আছে? এটা গেল এক পয়েন্ট। দু নম্বর যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের সুইচ। এই যে সুইচ দেখতে পাচ্ছ, সুইচ লাগানো আছে, সুইচটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। সুইচটা এবার কীভাবে লক্ষ্য রাখবে আমি একটু বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের মেশিনের সুইচ, ঠিক আছে? এই হচ্ছে সুইচ। তো সুইচ অ্যাকচুয়ালি আমাদের কী করে বুঝবো যে আমাদের সুইচের জন্য কাটছে? সুইচ কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন ভুল করে উল্টো দিক থেকে লাগিয়ে দিই, তখন কিন্তু আমাদের সুইচটা সুতোটা কেটে যেতে থাকে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, আসলে এটা একটা কারণ গেল। আবার দেখতে হবে যে সুইচের এই যে ছুঁচালো অংশটা, এখানটা দেখতে পাচ্ছ ছুঁচালো অংশটা যেটা আছে, তো এইটা কিন্তু অনেক সময় ভোঁতা হয়ে যায়, যার কারণে যখন ভোঁতা হয়ে যায় বা অমসৃণ হয়ে যায়, যখন কী হয় সুতোটাকে যখন টেনে তোলার চেষ্টা করে, তখন কিন্তু এই জায়গাটায় লেগে কেটে যায়, ঠিক আছে? তো এটাকে একটু ফাইল দিয়ে এইভাবে ঘুষে নিয়ে আবার এটা লাগালে কাজ হবে। আবার একটা জিনিস দেখতে হবে যে আমার সুইচটা উল্টো দিক থেকে যদি লাগানো থাকে, তাহলে কিন্তু সুতো কেটে যেতে থাকবে, তো এটাও লক্ষ্য রাখতে হবে। তো এই গেল। আবার দেখতে হবে যে সুইচটা আমাদের যদি ব্যান্ড হয়ে যায় কোনো কারণবশত, দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের সুইচটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমি পুরাতন সুইচ দিয়ে দেখাচ্ছি, আমাদের এই সুইচ কিন্তু ঠিক আছে। তো যাই হোক, দেখ লক্ষ্য রাখতে হবে সুইচটাকে, ঠিক আছে? এরপরে যেটা প্রবলেম আসছে সেটা হচ্ছে আমাদের মেশিনের হুক। এই যে দেখতে পাচ্ছ হুক, এই হুকের কারণে কিন্তু আমাদের সুতো অনেক কেটে যায়। এটা হচ্ছে মেন কারণ, মানে উপরের সুতা কেটে যাওয়ার, এগুলা যদি সবই ঠিকঠাক থাকে, তখন কিন্তু আমরা দেখতে হবে যে আমাদের হুকটা আসলে অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো হুকটা খারাপ হয়ে গেছে বুঝবো কী করে? না, হুক তো উপর থেকে দেখা যাচ্ছে যে এমনিতে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু দেখতে পাচ্ছ যে এই হুকটা আমাদের কোনো প্রবলেম নাই, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসলে আমরা এটা বুঝতে পারি না, ঠিক আছে? তো আমার কথা হলো যে এখানে আমরা বুঝবো কী করে এটা খারাপ হয়েছে বলে। তো অ্যাকচুয়ালি আমাকে দেখে নিতে হবে যে আমাদের হুকটা অ্যাকচুয়ালি যখন আমাদের এটা, এই যে দেখতে পাচ্ছ কতটা ঘাড় হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু কাছে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি আমাদের এটা কতটা ঘাট হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। তো সেই কারণে বলছি যে এইটা আমাকে লক্ষ্য করে দেবে কি, এটা ঘাট হয়ে গেলে কি হয়, সুতোটাকে অ্যাকচুয়ালি টানে, এই যে কোণিটা দেখতে পাচ্ছ এই কোণাটা এইটাই, ঠিক আছে? এটা যখন আমাদের ঘাট হয়ে যায়, তখন অনেকটা গ্যাপ চলে যায়, দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ অনেকটা গ্যাপ, তখন কী হয় এটা এলোপাতাড়ি ঘুরতে থাকে, মানে এদিক সেদিকভাবে ঘুরতে থাকে, এক লেভেলে ঘুরে নি, যার কারণে আমাদের এটা সুতোটা অনেক সময় কেটে যায়। বা আবার একটা প্রবলেম হয় যেটা হয় যে সুতো গ্যাপ গ্যাপ করে ছিঁড়ে যায়, একটু সেলাই হচ্ছে আবার কিছুটা ছেড়ে দিয়ে আবার সেলাই হচ্ছে, তো সেটা কিন্তু এটার কারণেই হয়, ঠিক আছে? তো এই গেলো একটা কারণ। তো এর সম্বন্ধে আমি অনেক ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি দেখাবো আরেকটা অন্য কোনো প্রবলেম, ঠিক আছে? তো এখন আমাকে দেখতে হবে যে আমাদের দেখা গেল যে এটাও ঠিক আছে, আমাদের হুক ঠিক আছে, এখন দেখতে হবে আমাদের মেশিনের দাঁত।
অ্যাকচুয়ালি দাঁত কি হয় না, দাঁত যখন আমাদের লাগানো থাকে তখন কিন্তু এইভাবে থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে থাকে। তো দাঁতের উপরে আমাদের আরেকটা চাপা থাকে, চাপাটা হচ্ছে এই যে এইটা। তো নতুন দাঁত হলে কি হয়, এইগুলো অনেক ধার মানে মসৃণ সরি ধার থাকে, ঠিক আছে। তো যার কারণে মানে ছুচাল অবস্থায় থাকে, সুতোর যখন এরপরে প্রেসার পড়ে না তখন এইভাবে যখন যায় দাঁতটা, এইভাবে যখন যাওয়া আসা করে তখন কিন্তু ওই দাঁতের কারণে এবং এই চাপাটার কারণে সুতোটাকে কেটে দেয়, ঠিক আছে। তো এই গেল দাঁতের ব্যাপারে একটু বলে দিলাম। তো এটা হচ্ছে নিচের সুতাও কাটতে পারে, উপরের সুতাও কাটতে পারে, দাঁতের যে প্রবলেমটার জন্য বলছি, ঠিক আছে। তো সেটা দেখতে হবে। আবার অনেক ক্ষেত্রে হ্যাঁ এটা হয় কেন, এটা যখন আমাদের ফলস ঘুরে মেশিন যখন এমনিতেই ঘষে যায় তখন কিন্তু এই প্রবলেমটা আমাদের হয়। তো এখন আমাকে দেখতে হবে যে আমাদের চাপা বলতে এই যে এইটা দেখতে পাচ্ছ যে এইটা অ্যাকচুয়ালি আসলে আমাদের বন্ধুরা ভালো করে লক্ষ্য করো যে এটা আমাদের দেখতে পাচ্ছ যে দাগ হয়ে গেছে, মাঝ বরাবর দাগ হয়ে আছে, দেখতে পাচ্ছ। তো এটার কারণেও কিন্তু আমাদের সুতো কাটতে থাকে, সেটা উপরের সুতাই হোক বা নিচের সুতাই হোক, ঠিক আছে। আচ্ছা এখন আমি উপরের সুতো কাটার সমস্ত জিনিসগুলো দেখালাম যে এই এই কারণে সুতোগুলো কাটতে পারে। তো এখানে মানে আমি কী বলবো, আহামরি কিছু নয়, যদি কেউ নিজের একটু লক্ষ্য করে এবং এই জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করে তাহলে অবশ্যই সে নিজে নিজের বাড়িতে বসেই একটা সেলাই মেশিন নিজেই রিপেয়ার করতে পারবে। এটা কোনো বিচিত্র ব্যাপার নয়। তো বন্ধুরা এরপর আমি নিয়ে আসবো যে আমাদের নিচের সুতো কেন কাটে, সুতো কাটার কারণগুলো নিয়ে আমি টোটাল ভিডিও বানাবো। তো আজ আমাদের এই ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওর শেষে ভিডিওর নিচে একটা লাইক করে দিবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারাকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ।